দীর্ঘদিন ধরে বেহাল এলাকার নিকাশি ব্যবস্থা সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর কাউন্সিলরকে একটি ক্লাব ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় গোটা এলাকা রাস্তার জল ঢুকে যাচ্ছে ঘরে প্রতিবাদে ও নিকাশি নালা তৈরির দাবিতে পথ অবরোধ করলেন নদিয়ার শান্তিপুর দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন স্থানীয় তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলার আসার পর তাকে স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখান বাসিন্দারা জন এখনো অসুস্থ তারা এমন রোগে ভুগছে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে এর আগে দুজন মারা গেছে ঠিক আছে যার জন্য আমরা আন্দোলনে নেমেছি যা আমরা দীর্ঘদিন এই জলের আতঙ্কে ভুগি আমাদের পরিবার নিয়ে আমরা কোথায় যাব চিন্তা করে পাচ্ছি বাড়ির ভেতরে সাপ খুব ঘুরে বেড়াচ্ছে ঘটনাস্থলে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছালে তাকেও ক্লাব ঘরে আটকে রাখেন বিক্ষোভকারীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী শান্তিপুর পুলিশের পক্ষ থেকে আটক দুই কাউন্সিলরকে উদ্ধার করা হয় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এলাকার নিকাশি নালা তৈরি না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করবেন তারা দশ বছর ধরে আমরা এই কোনোরকম বৃষ্টি হলেই আমরা ঢুকতে পারি না বাড়ির কেউ যেতে পারি না দশ বছর ধরে ভুগছি শুধু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আসছে এই উদ্বোধন করছে হয়ে যাবে এই মাপছে কিন্তু দীর্ঘদিন ধরে করছে না তাই আমরা এই বলেছিল জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে কাজ শুরু হবে হয়নি ডিসেম্বর মাস পার হয়ে গেল আজকে পয়লা জানুয়ারি তার জন্য আমরা পথ অবরোধ করেছি যতক্ষণ এখানে জলের সমস্যা না মিটবে ততক্ষণ অবরোধ চলবে রিপোর্ট নিউজ শান্তিপুর